আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থাকা বাংলাদেশের আলোচিত শিরোনামের গুরুত্বপূর্ণ শিরোনাম এরপর থাকছে সারসংক্ষেপ সংক্ষেপ চব্বিশ ঘন্টার মধ্যে অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা বলছে সমন্বয়ক নাহিদ এরপর জানিয়ে দিব অন্তবর্তীকালীন সরকার গঠনের আহ্বান যুক্তরাষ্ট্রের মুখে হাসি ফুটেছে এবার আমেরিকার এরপর জানিয়ে দিব চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে পিটি হত্যা আরো জানিয়ে দিব সংখ্যালঘুদের বাড়িঘর রক্ষা করার আহ্বান ছাত্রদলের এদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনের আলোচনা নিয়ে যা বললেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব জাতির সাথে বেঈমানি বাংলাদেশের বিশ্ব ভক্ত মানুষের বিশ্বাসঘাতকতা করা যারা তোমাদেরকে ভালোবেসে খেলা দেখে সেই জাতির সাথে তোমরা বেইমানি করেছ এই বেইমানকেও এবার ছাড়দা নাই বাংলাদেশের ছাত্র দল ছাত্র জনতা দল দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে মাশরাফির বাড়ি এবার লেউড়া কুকুরের মতো ঘেউ ঘেউ করে পালিয়ে গেছে এসব গুন্ডা নেতারা এই বেইমান জাতির সাথে বেইমানি করেছে একে উত্তম মাধ্যম শাস্তি দেওয়া উচিত দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এবং কঠিনতম কঠিন থেকে শাস্তি দেওয়া হোক এতে আমি একমত দর্শক আপনার কি মতামত তা জানিয়ে দিন এবং জানিয়ে দিব হাসিনিয়ার পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত সর্বশেষ জানিয়ে দেব ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ নিহত শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা বলছে সমন্বয়ক নাহিদ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের করা হবে বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি বলেন এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করছি সোমবার রাতের রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম একথা বলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়ক বিধায়করা উপস্থিত ছিলেন এর আগে সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়জন জন সমন্বয়ক এ সময় সমন্বয়করা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র না হয় সেই ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চান তিনি বলেন এই ছাত্র জনতা নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে সেখানে ফ্যাসিবাদীদের দোষর সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র সরকার সোমবার বাংলাদেশের সেনাবাহিনীর সংযমের প্রশংসা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজের এক মুখপাত্র সোমবার বলেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশকে গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে আসছে এবং আমরা গণতান্ত্রিক এবং অংশগ্রহণ সফলতামূলক উপায়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানাচ্ছি সেনাবাহিনী আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা তাদের প্রশংসা করি হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে সংশ্লিষ্ট পক্ষ বা দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকতে এবং যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বিফ্রিং এ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অন্তবর্তী সরকারকে স্বাগত তো জানাই যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছে মিলার আর বলেন আমরা সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে আমরা সব পক্ষকে আরো সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণ হারিয়েছে এবং আমরা সামনের দিনগুলোতে শান্ত সংযম থাকার আহ্বান জানাই যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের আমরা গভীরভাবে সমবেদনা জানাই। juxtaষ্ট সিনেটের সংখ্যা গরিষ্ঠ দলের নেতা চাক সোমার বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন যারা দ্রুত গণতান্ত্রিক নির্বাচন করতে পারবে। নৈসংগত বিক্ষোভের প্রতি প্রধানমন্ত্রী হাসিনার সহিংস প্রতিক্রিয়ার কারণে তার ক্ষমতায় মহল থাকাকে অথ অসমর্থনযোগ্য করে তুলেছিল। আমি সাহসের বিক্ষোভকারীদের প্রশংসা করি এবং নিহতদের জন্য বিচার দাবি করি। ডেমোক্রেট সোমার সামাজিক এ পোস্ট করেন। সাপ্তাহিক সাম্প্রতিক ওয়াশিংটন নাগরিক অস্থিরতার কথা উল্লেখ করে আমেরিকানদের এশিয়ার দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সূত্র ভয়েস অব আমেরিকা চাটপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা চাটপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটি হত্যা করা হয়েছে আজ সোমবার এলাকা ছেড়ে থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে তারা জনরোষে পড়েন সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হন জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান ওই এলাকার প্রত্যক্ষদর্শী আলম বলেন তাদের রাতে অন্ধকারে কে বা কারা মেরে ফেলে রাখে রাস্তায় এখনো লাশগুলো সেখানে পড়ে আছে আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন এসব ঘটনায় তিনি জেলও খাটেন দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা সাপনা মিডিয়ার সত্তাধিকারী ছিলেন সেলিম খান তার পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি তবে আমাদের কেউ খবর দেয়নি আমরা যানমালের নিরাপত্তায় ব্যস্ত থাকার কারণে সেখানে যাইনি সেলিম খান ও তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শান্থর শ্বশুর এম আই মমিন খান তিনি বলেন আমি এখন ঢাকায় আছি তবে আমাকে এলাকার লোকজন ও আত্মীয় স্বজন খবরটি মোবাইলে জানিয়েছেন সংখ্যা লঘুদের বাড়ি ঘর রক্ষা করার আহ্বান ছাত্র দলের মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে সে দুঃশাসনের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন তিনি সবাইকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন আজকে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পেছনে যারা কাজ করেছেন তাদের আমরা অভিবাদন জানাচ্ছি নাসির উদ্দিন নাসির বলেন গত দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী গত তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এদেশের মানুষকে জিম্মি করে ভোট ডাকাতি করে যে অরাজকতা সৃষ্টি করেছে একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষকে দোষারোপ করার যে সংস্কৃতি তৈরি করেছে সেটি আজকেও আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর রক্ষায় ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সংখ্যা সংখ্যালঘুদের বাড়িঘর আপনারা রক্ষা করুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন রাষ্ট্রপতি সঙ্গে বঙ্গভবনের আলোচনা নিয়ে যা বললেন মির্জা ফখরুল বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সংসদ ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোনো কালক্ষেপণ না করেই মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি বিএনপির মহ সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সেনাবাহিনীর প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আপনি ও দেশের বাহিনী দেশের সর্বস্তরের জনগণের নিরাপত্তা জাতি সকল গুরুত্বপূর্ণ স্থানে জনগণের নিরাপত্তা ও সকল ধর্মীয় স্থাপনার সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের টহল ও প্রহরা নিশ্চিত করুন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার মুক্তির এই অর্জন যেন কোন সুযোগ সন্ধানী গোষ্ঠীর অপতৎপরতায় হয় সেটা নিশ্চিত করতে আপনার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের উদাত্ত আহ্বান টানা ষোলো বছরের শাসনের অবসান ঘটিয়ে করে দেশ ছাড়ার পর রাতে সেনাবাহিনীর নিয়ে গণভবনে যান মির্জা ফখরুল ও বিএনপির সঙ্গে যুগবৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা এই বৈঠক চলাকালে সেখানে যান সরকারি চাকরিতে কোটা ও পরে সরকার পতনের এক দফা আন্দোলনে অসহযোগের ডাক দেওয়া বৈশম সাম্য ছাত্র আন্দোলনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব সোমবার রাত সাড়ে নয়টার বঙ্গভবন থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের কাছে বলেছেন আমাদের ছাত্ররা যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে গণ অভ্যুত্থানে এবং তাদের এই ত্যাগ তাদের এই কষ্ট তাদের এই পরিশ্রমের ফলে জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে এই ফ্যাসিবাদী দানবীয় খুনি হাসিনা সরকারের আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই এটা একটা বিশাল সাফল্য সেজন্য আমি হ্যান্ড আস চৌদা স্টুডেন্টস ছাত্রদের প্রতি আমার দলের পক্ষ থেকে অভিবাদন রাষ্ট্রপতির সাথে আলোচনার সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই পতনের পর দেশকে কিভাবে সুস্থভাবে পরিচালনা করা যায় পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনী সহ তিন বাহিনী প্রধান দ্বারা তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারই ফলশ্রুতিতে আমরা এখানে এসেছিলাম রাষ্ট্রপতির সাথে কথা বলেছি এর মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে তা হচ্ছে প্রথমত আজকেই পার্লামেন্ট ভেঙে দিয়ে তা অচিরেই একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন করবেন এবং সেই গভর্নমেন্ট তিন মাসের মধ্যেই নির্বাচন করবে দ্বিতীয়ত হচ্ছে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল তিনি অসুস্থ দুই একদিনের মধ্যে তারা মুক্তি দেবেন তৃতীয়ত এই আন্দোলনে যাকে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে সেই সব ছাত্র শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতা সকলকেই তারা মুক্তি দেবেন নতুন সরকার কবে গঠন করা হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকার গঠন করার সম্ভাবনা আছে কি ধরনের সরকার হবে জানতে চাইলে তিনি বলেন এই সরকারটা হবে ইন্টারিয়াম গভর্নমেন্ট এর চরিত্র হবে নির্দলীয় সরকার আমরা এটা প্রস্তাব দিয়েছি তারা তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে সরকারের প্রধান কে হবেন এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এ নিয়ে আলোচনা হয়নি মূল বিষয় হচ্ছে যে আলোচনা করা দরকার আমরা তো দলের সঙ্গে বসতে পারিনি আমরা দলের সঙ্গে বসে প্রস্তাব নিয়ে আসব অন্যান্য দলগুলো প্রস্তাব নিয়ে আসবে তখন নির্ধারণ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং নৈরাজ্য সৃষ্টি যাতে না হয় সেজন্য আমরা সমগ্র জাতিকে আহ্বান জানিয়েছি সবাই শান্ত হন নৈরাজ্য যাতে না হয় সেদিকে সকলে সতর্ক থাকুন ব্যবস্থা নিন ধাউ ধাউ করে জ্বলছে মাস্টাফির বাড়ি শেখ হাসিনার পদকের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের কার্যালয় ও বাসভবন নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাস্টাফ এবিন মর্তুজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা সোমবার বিকেলে দিকে এই ঘটনা ঘটে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই সংহতি জানালেও মাসরাফি নীরব থাকায় তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি সোমবার সরকারের পদত্যাগের পরেই বিক্ষুব্ধ জনতা নড়াইলে তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেন এদিকে জানা যায় মাশরাফের ডুপ্লেক্স বাড়িতে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও তারা নিরাপত্তার কারণে আগুন নেভাতে অপরগতা প্রকাশ করে মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা হাসিনার পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলেও সংবিধানে উল্লেখ করা হয়েছে সোমবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটি ইন্টারিয়ম গভর্নমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করব তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাব সেখানে অন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব আপনারা আমাদের ওপর আস্থা রাখুন এ সময় আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন যশোরে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ নিহত পঁচিশ শেখ হাসিনার দেশ ত্যাগের জনতা রাসপথে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান করেছে বিক্ষুব্ধ জনতা সময় নিহত হয়েছেন সোমবার বিজয় উল্লাস করেন তারা শহরের চিত্রামোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি চাকলাদারের ফাইভ স্টার হোটেল দি জাভির ভাঙচুর করে অগ্নিসংযোগ করে জনতা জানা আগুনে ওই হোটেলে আটকা পড়া অনেকেই নিহত হয়েছেন তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়েছে ফায়ার সার্ভিস এ সময় শতাধিক মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে